প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 6.2 অনুশীলনীর প্রথম পাঠের ক্লাসটা করছি, যেখানে আমরা 1 থেকে 9 নম্বর টিক চিহ্নগুলো করব। তো এই অধ্যায়ে 6.1 অনুশীলনীর প্রতিস্থাপন এবং অপনয়নের সমাধানগুলো আমাদের করা আছে। ভিডিওর নিচে আমরা সমস্ত হচ্ছে যে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো প্রথমেই আমরা 1 নম্বর যে টিক চিহ্নটা রয়েছে সেটা সলভ করছি। এখানে দুটো সমীকরণ দেওয়া ছিল, এক্স প্লাস ওয়াই সমান 5 আর এক্স মাইনাস ওয়াই সমান 3 হলে এক্স আর ওয়াই এর মান চাওয়া হয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে আসলে সমাধান করার চেয়ে দ্রুত কিছু টেকনিক অবলম্বন করা উচিত, সেটা হচ্ছে এই শুদ্ধি পরীক্ষা দিয়ে যদি তোমরা করো, যে এইখানে যদি এক্স এর মানটা 4 বসাও আর এখানে ওয়াই বসাও, তাহলে দুটো সমীকরণই যদি বাম ডান সমান হয় তাহলে সেটাই অ্যান্সার হবে, সমাধানের চেয়ে এটা তাড়াতাড়ি হবে। তো এটা যদি 4 হয় এটা 1 হয়, 4-এর আগে 5, এখানেও যদি আমরা এটা 4 বসাই আর এটা 1 বসাই, 4 বিয়োগ 1 করলে 3, সো নির্ঘাত এটাই উত্তর। আমরা যদি সমাধান করেও দেখি তাহলে এটাই হবে সমাধান, এটা আমরা খুব দ্রুত গতিতে করতে পারবো। অপনয়ন পদ্ধতিতে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে ওয়াই ওয়াই কাটা যায় আর 2x সমান হচ্ছে 8, তাহলে x সমান 8/2 করলে 4 হয়, আর ওই এক্স এর 4 মানটা যে কোনো 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসালে ওয়াই এর মানটা চলে আসবে 1। তো কিছু কিছু ক্ষেত্রে আসলে আমি যেটা বলবো যে অপশন দিয়ে করাটা একটু বুদ্ধিমানের কাজ। তো আমরা একটু ক্যালকুলেশনের জন্য আসলে উপরের অংশটা মিশিয়ে দিচ্ছি। 2 নম্বর যে টিক চিহ্নটা ছিল, নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না, করে না বলা হয়েছে। তো একটা জিনিস মনে রাখবা, হচ্ছে যে সরল রেখার সমীকরণ গুলো হচ্ছে যে একঘাত বিশিষ্ট হয়, অর্থাৎ 1 পাওয়ার, যেমন এখানে কোনো, এগুলো হলো সাংখ্য সহগ, উপরের পাওয়ার কিছু না থাকলে 1 ধরা হয়, কিন্তু এইখানে ওয়াই এর পাওয়ারটা দেখো এটা 1/y আছে, তাহলে এই ওয়াই এর, ওয়াই কে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে y^-1 আসে। হ্যাঁ, তো যার কারণে এরকম ভগ্নাংশ দেখলে আমরা বুঝতে পারবো যে এটা সরল রেখার সমীকরণ নয়, বাকি সবগুলোই কিন্তু সরল রেখার সমীকরণ। সো গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। হ্যাঁ, এরপরে আমরা এটাও মিশিয়ে দিই। 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে আমরা সেটা সলভ করছি। 3 নম্বরে আমাদের বলা আছে হচ্ছে দুটো সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ জোটের শুধু এক্স এর মানটা চাওয়া হয়েছে। তো এখানে আমরা অপশন থেকে করতে একটু ব্যর্থ হচ্ছি, যেহেতু ওয়াই এর মানটা দেয়া নাই, শুদ্ধি পরীক্ষাটা আমরা করতে পারছি না। তো দ্রুত আমরা যদি এটা অপনয়নে সমাধান করি, এই সমীকরণটা আমরা যদি উপরে নেই, x-2y সমান 8, তার নিচে যদি এই সমীকরণটা বসাই 3x-2y সমান 4। তো এই ভিডিওটা দেখতে গেলে অবশ্যই আগে তোমাদের 6.1-এর ক্লাসগুলো দেখে আসতে হবে। তো এখানে সংখ্যা সংখ্য সহগগুলোর মধ্যে মিল আছে, কিন্তু চিহ্নটা একই হলে আসলে কাটাকাটি হয় না, সেক্ষেত্রে এই সমীকরণ দুটো আসলে বিয়োগ করতে হয়, আর বিয়োগ করলে নিচের রাশিগুলোর চিহ্নগুলো চেঞ্জ করতে হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটাও প্লাস ছিল মাইনাস, এখন এই মাইনাস আর প্লাস কাটা গেল, আর চিহ্ন চেঞ্জ করার সাথে সাথে নতুন চিহ্নটা কাউন্ট করতে হয়, অর্থাৎ -3x আর +x, এটা বিয়োগ হলে -2x হয়ে যায়, আর ডান পাশে এটাও দুইটা দুই রকম চিহ্ন, বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ +4, তারপরে এখানে x সমান, এই মাইনাস কিন্তু এই পাশে গেলে প্লাস হবে না কখনো। হ্যাঁ, এটা যেটা আমরা শিখিয়েছি সেটা হচ্ছে এরকম পজিশনে -1 দিয়ে একটা গুণ করতে হয়, তো এই পাশে যদি আমরা -1 দিয়ে গুণ করি তাহলে এটা 2x হয়ে যাবে, মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আর ওই মাইনাসটা এই পাশে চলে আসলো। হ্যাঁ, নেক্সট x সমান সমান -4/2 করলে এটা কাটাকাটি গেলে -2 অ্যান্সার হচ্ছে, যেটা 3 নম্বরের অ্যান্সার, x এর মান হচ্ছে -2। তো এরপরে আমরা 4 নম্বরটা আসছি। তো এটা সিম্পল কোশ্চেন, 4x + 5y সমান 9, এই সমীকরণে কয়টা চলক আছে? তো চলক আমরা এক্স ওয়াই যেগুলো থাকে এগুলোকেই আমরা চলক বলি। তো যেহেতু এখানে দুইটা আছে, এক্স আছে ওয়াইও আছে, সো এখানে চলক আছে দুইটা, গ নাম্বারটা রাইট অ্যান্সার। তো এরপরে আমরা 5 নম্বরটায় আসছি, যেটা লেখ বিষয়ক। আমরা জানি যে 6.2 আসলে লাস্টের অঙ্কগুলো লেখের সাহায্যে সমাধান আছে, সেখানে এগুলো বিস্তারিত আছে। তো মূলবিন্দুর স্থানাঙ্ক কোনটি? দেখো, আমরা যে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ টানি, এটাকে আমরা মূলবিন্দু ও দেই, এই পাশে আমরা দেই এক্স আর এই পাশে এক্স ড্যাশ, ওয়াই এর ক্ষেত্রে উপরে ওয়াই আর নিচে ওয়াই ড্যাশ। তো এই পুরো অক্ষটাকে বলা হয় হচ্ছে এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশকে, আর ওয়াই ও ওয়াই ড্যাশকে বলা হয় ওয়াই অক্ষ। এখন মূলবিন্দু মানে হচ্ছে যেটা ও মাঝখানে আছে, এই মূলবিন্দুর স্থানাঙ্ক সবসময় 0,0 হয়, এটা মাথায় রাখতে হবে, আর এইটা আমাদের, এটার জন্য আমাদের এই চিত্রটা প্রয়োজন হবে। তো এখানে দেখো -3 -5, এক্স এর মানটা -3 আর ওয়াই এর মানটা -5, এটা কোন চতুর্ভাগে অবস্থিত? তাহলে এখানে দেখো 4টা ভাগ আছে, এই যে এই স্পেসটা একটা, এটা 2টা 3টা 4টা। তো সবসময় মনে রাখতে হবে যে এই ভাগটাকে প্রথম চতুর্ভাগ বলা হয়। হ্যাঁ, প্রথম, তারপরে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, ঘড়ির কাঁটা খেয়াল করো যে এই দিকে ঘোরে,
হ্যাঁ, সেকেন্ডের কাঁটাটা তোমরা দেখলেই বুঝতে পারবে, সব কাঁটা এই দিকে ঘুরে, আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ এই দিকে আসতে হবে। তো এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এইটাকে বলে তৃতীয়, আর এই স্পেসটা হলো চতুর্থ চতুর্ভাগ। তো সেক্ষেত্রে কোনো মান এক্স ওয়াই দুটোর মানই যদি প্লাস থাকে তাহলে তারা এই প্রথম চতুর্ভাগে পড়ে। হ্যাঁ, আমরা একটু দেখাই তোমাদের, এরকম যদি মান হয় তো এটা নিয়ম হচ্ছে যে এখানে লেখে তো ছোট ছোট ঘর থাকে, তো এই এক্স এর, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, তো প্রথমে জিরো থেকে স্টার্ট হয়। যে এক্স এর মান যদি প্লাস হয় তাহলে এখান থেকে ডান দিকে চলে যায়, আর এটা মাইনাস হলে বাম দিকে চলে যায়, আর ওয়াই যদি প্লাস হয় তাহলে উপরে যায়, আর ওয়াই মাইনাস হলে নিচে যায়। তো সেক্ষেত্রে এই মানটা আমরা বসাতে গেলে জিরো থেকে দেখো আস্তে আস্তে ছোট ঘর পাঁচটায় যাবো এইদিকে, তারপরে এই জায়গা থেকেই ওয়াই এর মানটা যেহেতু প্লাস ফোর তো এই জায়গা থেকে উপরে চলে যাবে, অর্থাৎ এই প্রথম কোয়ার্টার প্রথম চতুর্ভাগ যেটা এখানে দুটোই প্লাস থাকে, এক্স এর মান প্লাস ওয়াই এর মানও প্লাস। আর এই চতুর্ভাগে যেটা হবে, আমাদের যদি এইরকম কোনো একটা মান দেওয়া হয় যে এক্স এর মানটা মাইনাস আর ওয়াই এর মানটা হলো প্লাস, তাহলে এক্স এর মান প্লাস হলে আমরা আগে বলেছি জিরো থেকে বাম দিকে যাবে, তো বাম দিকে এখানে আমরা পাঁচ ঘর আসব, আর ওয়াই এর মানটা যেহেতু প্লাস এখান থেকে উপরের দিকে যাব, তাহলে এই ভাগটা, তো এখানে মাইনাস আর প্লাস, তো এটা মুখস্থ করার কিছু নেই, দ্বিতীয় চতুর্ভাগে হবে মাইনাস আর প্লাস, অর্থাৎ এক্সটা মাইনাস আর ওয়াইটা প্লাস। আর এই এই জায়গায় আসতে গেলে দেখো আমরা যদি দুটোই মাইনাস দেই তাহলে প্রথমে এক্স এর মাইনাসের কারণে জিরো থেকে বাম দিকে আমরা ছয় ঘর আসবো, আর ওয়াইও যেহেতু মাইনাস, ওয়াই মাইনাস হলে নিচের দিকে আসে, সো তৃতীয় যে চতুর্ভাগটা আছে এখানে দুটো মানই মাইনাস, আমরা এটা মেবি পেয়ে গেছি যেটা অ্যান্সার আমাদের তৃতীয় চতুর্ভাগ। তবে আমরা এটাও দেখিয়ে ফেলি যে এটার ক্ষেত্রে আমাদের এক্সটা যদি প্লাস হয় আর ওয়াইটা যদি মাইনাস হয় তাহলে যেটা হবে যে এক্স এর প্লাসের কারণে আমরা এই দিকে ডান দিকে আসবো পাঁচ ঘর, আর ওয়াইটা মাইনাস হওয়ার কারণে নিচে আসবো, সো চতুর্থ যে ভাগটা থাকে এখানে প্লাস, এক্সট্রা প্লাস হয়, ওয়াইটা মাইনাস হয়। এইভাবে মনে রাখতে পারলে জিনিসটা খুব ইজি হয়। তো আমরা আরো তিনটা এমসিকিউ রয়েছে, আমরা সেগুলো তুলে নিচ্ছি। আমরা শেষ তিনটা প্রশ্ন তুলে নিলাম। সাত নম্বর যেটা ছিল এক্স প্লাস টু ওয়াই সমান থার্টি, এই সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত বিন্দু কোনটি? তো এই ধরনের কোয়েশ্চেন গুলো যেভাবে সলভ করতে হয় যে এটা হলো এক্স এর মান, এটা ওয়াই এর মান, আমরা এক্স এর যদি এখানে এই মানটা বসিয়ে ওয়াই এর মান এটা পাই তাহলে এটাই অ্যান্সার হবে। হ্যাঁ, যেহেতু মাল্টিপল একাধিক উত্তর অবশ্যই আছে, তো এক্স এর মান যদি আমরা টেন বসাই তাহলে এটা টেন হলো, তাহলে যেটা দাঁড়ালো টেনটা আমরা যদি ওই পাশে মাইনাস করে দিই তাহলে টু ওয়াই সমান হচ্ছে থার্টি মাইনাস টেন, নেক্সট এটা টু ওয়াই সমান এখানে বিয়োগ করে আমরা পাবো বিশ, তো ওয়াই এর মান হচ্ছে বিশ ভাগ দুই করলে দশ। তো এখানে আমরা দেখছি যে এক্স টেন বসালে ওয়াইও টেন আসছে, সো এটা রাইট। আমরা যদি এইটা বসাই, এক্স এর মান জিরো হলে ওরা বলছে ওয়াই পনেরো হবে, তো এক্স যদি জিরো হয়ে যায় তাহলে এটা আউট হয়ে গেল, তাহলে টু ওয়াই সমান থার্টি, ওয়াই সমান থার্টি বাই টু করলে পনেরো হয়, এটাও রাইট। আর এইটা যদি আমরা বসাই যে এক্স এর মান টেন বসালে, আমরা দেখলাম এক্স এর মান টেন বসালে আসলে ওয়াই টেন আসে, বিশ আসে না, সো এক আর দুই অর্থাৎ ক নাম্বার অপশনটা রাইট। তারপরে আমরা একটা অনুচ্ছেদ দেখছি, এই অনুচ্ছেদ থেকে আমাদেরকে আট আর নয় নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার দিতে বলা হয়েছে, এই দুটোই আমাদের লাস্ট কোয়েশ্চেন। তো এখানে যেটা বলা হয়েছে এক্স ওয়াই দুটো সংখ্যা, এই সংখ্যা দুটির বিয়োগফলের অর্ধেক হলো চার, আর বড় সংখ্যাটার সাথে ছোটটির তিন গুণ যোগ করলে যোগফল বিশ হয়, আর এখানে শর্ত দিয়ে দিয়েছে যে এক্সটা বড় ওয়াইটা ছোট। তো বিয়োগফল থাকলে আসলে এরকম একটা শর্ত দরকার হয়, আমি যেমন এক্স মাইনাস ওয়াই লিখবো না ওয়াই মাইনাস এক্স লিখবো, এটার কারণেই বলে দেওয়া আছে যে এক্সটাই বড়। তো এখানে বলা হয়েছে প্রথম শর্ত কোনটি, অর্থাৎ এইটা থেকে একটা সমীকরণ চাওয়া হয়েছে এগুলোর মধ্যে। তো এক্স যেহেতু বড় তাহলে বিয়োগ করতে গেলে আমরা এক্স মাইনাস ওয়াই লিখবো, এক্স ও ওয়াই সংখ্যা দুটির বিয়োগফলের, এটাই বিয়োগফল যেহেতু এটা বিয়োগ করা সম্ভব না, তার অর্ধেক মানে হচ্ছে দুই দিয়ে ভাগ করা, এটা সমান ওরা বলেছিল ফোর। তো এরকম ভাবে যেহেতু কোনো সমীকরণ নেই তাহলে সেক্ষেত্রে এই দুইটা ভাগ আছে ওই পারে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ চার দুগুণে আট, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এইট, অর্থাৎ খ নাম্বার অ্যান্সারটা কিন্তু এখানে রাইট অ্যান্সার। এরপর আমরা দেখব এখানে এক্স ও ওয়াই এর মান চাওয়া হয়েছে, অর্থাৎ আমাদের দুটো সমীকরণ, এখান থেকে একটা সমীকরণ আমরা পেলাম, এটা এক নং হিসেবে নাম দিই, আর একটা সমীকরণ আমাদের এইখান থেকে আনতে হবে এই শর্ত থেকে, বড় সংখ্যাটির সাথে, তাহলে বড় সংখ্যা আমার ছিল এক্স, বড় সংখ্যাটির সাথে ছোটটির তিন গুণ যোগ করলে, ছোটটি হলো ওয়াই তার তিন গুণ যোগ করলে যোগফল হবে বিশ। তো এই যে দুটো সমীকরণ হলো এটা আমরা প্রতিস্থাপন বা অপনয়নে সমাধান করে দিলেই আমরা এক্স ওয়াই পেয়ে যাব। তো এটার নিচে আমরা যদি ওই সমীকরণটা প্লেস করে দিই তাহলে হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই, যেহেতু এক্স এর মধ্যে মিল আছে কোনো কিছু গুণ করতে হলো না,
তো এটা বিয়োগ করতে হবে, যেহেতু এটা কাটাকাটি করতে গেলে চিহ্ন চেঞ্জ করে নিতে হবে। তোমরা ছয় পয়েন্টটাকে দেখেছো নিশ্চয়ই, এটা এটা কাটা যায়। আর দুটো একই চিহ্ন থাকলে এটা ওই চিহ্নটাই আসে আর যোগ হয়, তিন ওয়াই আর এক ওয়াই মিলে হবে চার ওয়াই। আর এটা ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয়, বড় সংখ্যার আগে চিহ্ন দিতে হয়। বিশ থেকে আট বিয়োগ দিলে হচ্ছে বারো, তারপরে মাইনাসটা ক্যান্সেল করে দিলে ওয়াই সমান হচ্ছে বারো ভাগ চার অর্থাৎ তিন। তো এই ওয়াই এর মানটা আমরা এক বা দুই যে কোনো একটাতে যদি বসিয়ে দিই তাহলে ওয়াই আমরা পেলাম হচ্ছে থ্রি। এইখানে আমরা যদি ওয়াই এর মানটা বসিয়ে দিই তাহলে হচ্ছে এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে এইট, তাহলে এক্স এর মান মাইনাস থ্রি টাই পাশে এসে প্লাস হয়ে গেল এগারো। তাহলে অবশ্যই এক্সট্রা আগে রাখতে হবে এগারো তেরো এগারো তিন, যেখানে এগারো তিন আছে অর্থাৎ ঘ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। তো এটি ছিল মূলত আমাদের আজকের ক্লাস। এর পরবর্তী ক্লাসে আমাদের তোমাদের বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমরা ধারাবাহিকভাবে সলভ করতে থাকবো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি খুবই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। আজকে পর্যন্তই ধন্যবাদ।